বন্ধুরা, বর্ষার আগ মুহূর্তে গরমের শুরুতে আমি এই মিক্সড কাপড়টা দিয়ে থাকি যাতে বর্ষায় গাছের গ্রোথ হয়। নমস্কার বন্ধুরা, এইচডি রাজা গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আমার বগনবেলিয়া গাছে শীতের শেষে আবার দ্বিতীয়বার ফুল ফোটা শুরু হয়েছে। কী খাবার দিয়েছিলাম আমার আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন বন্ধুরা। তবে বগনবেলিয়া গাছে কিন্তু প্রচুর ফুল ফোটানো যায় যদি আমরা কোন সিজনে কী রকম জল এবং খাবার দেব সেই বিষয়টা যদি আমরা জানি। তাহলে বন্ধুরা, আমরা মার্চ মাসের শুরুতে কী খাবার দিচ্ছি? রক ফসফেট, চুন, সুপার ফসফেট, বনমিল, নিমকেক, ডিপি, পটাশ এবং কম্পোস্ট সার দিলাম। বন্ধুরা, আমি কোন খাবারটা কত পরিমাণে নিলাম আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এই মিক্সড খাবারের সাথে আমি সরষার কোল দিইনি। সরষার কোল আমি ভিজিয়ে গাছের গোড়া দেব। 15 দিন অন্তর অন্তর আমি সরষার কোল দিয়ে থাকি। আমি সরষার কোলের সাথে আমি আরও অনেক কিছু দিয়ে আমি মিশিয়ে রেখেছি, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। আজকে শুধু আপনাদের সাথে শেয়ার করছি কী কী মিক্সড খাবার দিলাম। বন্ধুরা, আমরা নভেম্বর মাস থেকে আমরা কিন্তু গাছে ফুল আনার জন্য যে যে খাবার দেওয়া দরকার সেই খাবার দিয়ে আমরা গাছে ফুল ফুটানো শুরু করেছিলাম। আমরা কিন্তু মিক্সড খাবারের দিকে, নাইট্রোজেনের খাবারের দিকে এত লক্ষ্য দিইনি, শুধু ফুলের দিকে লক্ষ্য দিয়েছি। গাছের এমন কোনো আমরা খাবার কোনো ব্যালেন্স রাখিনি। আমরা গাছের দেখতে পাচ্ছেন আমার গাছগুলি এখন দ্বিতীয়বার ফুল ফোটা শুরু হয়েছে, কিন্তু গাছের এমন একটা গ্রোথ নেই। তাই আমরা বর্ষা আসার আগে কিন্তু আমরা বিভিন্ন মিক্সড খাবার, নাইট্রোজেন, ফসফরাস, যে খাবার আমরা মেইন মূল খাদ্য যেগুলি সেই সবগুলি দিয়ে আমরা আগে প্রস্তুত নিয়ে নেব, যাতে বর্ষার শুরুতে যাতে গাছের সম্পূর্ণ গ্রোথ ফিরে আসে এবং পাশাপাশি গাছে ফুলে ভরে ওঠে। বন্ধুরা, একটা গাছ ফুল ফল দেওয়ার পরে কিন্তু গাছটা একটু দুর্বল হয়ে যায়, তখন আমরা গাছকে আবার শক্তিশালী করার জন্য একটা মিক্সড খাবার দিয়ে থাকি। আমি যেভাবে মিক্সড খাবারটা বানাই, যাতে এই খাবারটার মধ্যে একটা গাছকে শক্তিশালী করার জন্য বা গাছকে গ্রোথে ফিরিয়ে আনার জন্য যেই খাবারগুলি দরকার সেই খাবারগুলি আমি মিশিয়েই আমি মিক্সড খাবারটা বানিয়ে থাকি। যেমন একটা গাছকে গ্রোথে ফিরিয়ে আনার জন্য যেই যেই মূল খাবারগুলি দরকার লাগে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এইগুলি দিয়ে যদি আমরা একটা মিক্সড খাবার তৈরি করতে পারি, তাহলে কিন্তু গাছ সবসময় তার গ্রোথে ফিরিয়ে আনতে সময় লাগবে না। আমরা এই খাবারটাকে আমি চিন্তা করি, এইভাবেই আমি খাবারটা তৈরি করে থাকি। আমার এই খাবারের মধ্যে কিন্তু এই 6টি মূল খাবার রয়েছে। পাশাপাশি বন্ধুরা, গাছের গ্রোথ ঠিক রাখতে এবং গাছের ফুল ফল আনতে এবং ফলকে টিকিয়ে রাখতে একটা অনুখাদ্যের বিশেষ ভূমিকা থাকে টবের গাছের ক্ষেত্রে। এই অনুখাদ্যগুলি যদি আমরা সময়মতো প্রয়োগ না করতে পারি, তাহলে কিন্তু গাছের ফুল ফল টিকবে না এবং ফুল বেশি পরিমাণে আসবে না, গাছ দেখতে সুন্দর লাগবে না। কোন সময় কোন খাবার ব্যবহার করি আপনাদের সাথে আমি শেয়ার করব প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আর একটা জিনিস যে দেখতে পাচ্ছেন, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের পাতা ঝরে যাচ্ছে, এই সময় কিন্তু এটা রোগ নয়। বসন্তকালে গাছের পাতা ঝরে, আর ভয়ের কিছু নেই। গাছে আমরা নিয়ম মাফিক খাবার, যে মিক্সড খাবার দেই 45 দিন অন্তর অন্তর আমরা দিয়ে যাব, এবং কোন সময় কোন খাবার দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ এবছর আমি আপনাদের ভিডিও শেয়ার করে যাব। এবছরের প্রথম আমি মিক্সড খাবার দিয়ে শুরু করলাম। আপনারা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনারা পেয়ে যান। বন্ধুরা, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন, আমি যাতে মোটিভেশন হই, নেক্সট ভিডিও করতে উৎসাহিত হই। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশাপাশি নতুন একটি টবে বগনবেলিয়া গাছ করুন। বন্ধুরা, আমি টবে কীভাবে গাছ করে থাকি এবং কোন সময় কোন খাবার, কোন অনুখাদ্য, কোন ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার।